আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। ধারাবাহিকভাবে আমার যে ক্লাসগুলো আমি নিয়ে আসছিলাম তার ওই প্রেক্ষাপটে আমার আজকে ছোট্ট একটা ভিডিওস আমি তৈরি করব। সেটা হচ্ছে কি, আগের একদিন আগে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা ছিল বাংলাদেশের জিওগ্রাফিক্যাল, যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা এবং তার যে বনজ সম্পদ ছিল তার উপর আমি নিয়েছিলাম। আজকে যেহেতু বাংলাদেশের ডায়াগ্রামটা আমার হোয়াইটবোর্ডে আঁকাই আছে, এই বাংলাদেশের মানচিত্রে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা আছে সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং যাদের ভূগোল মানে ভূগোল বুঝতে অসুবিধা সমস্যা হচ্ছে তাদের জন্য আমি ছোট করে যে দ্রাঘিমাংশ, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি আরেকটা বিষয় বলে রাখি, বাংলাদেশের মানচিত্র এবং ভূগোলের উপর আমার দুইটা ক্লাস দেওয়া আছে। ভূগোল যেটা পৃথিবীর মানচিত্রের উপর একটা ক্লাস দেওয়া আছে, যেখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে অনেক বেশি আলোচনা, ডিপলি আলোচনা করা হয়েছে। তারপর আমি বাংলাদেশের মানচিত্রের বাংলাদেশের অবস্থানে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি আজকে হেডলাইন দিয়েছি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, যে বাংলাদেশের যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা তার উপর। তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্র আছে সেই বাংলাদেশের মানচিত্রের কোন জায়গাতে, পৃথিবীর মানচিত্রের কোন জায়গাতে বাংলাদেশটা পড়েছে মূলত এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যারা আপনারা বাংলাদেশের পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপ আছে ওই ওয়ার্ল্ড ম্যাপটা একটু দেখবেন। ওয়ার্ল্ড ম্যাপের পৃথিবীর মানচিত্র দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি উত্তর দক্ষিণ বরাবর, একটা হচ্ছে কি পূর্ব পশ্চিম বরাবর। তাহলে পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা জিরো ডিগ্রি আছে সেটাকে ইকুয়েটর বা নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়। এই বিষুবরেখার একটা হচ্ছে কি উত্তর দিক, আরেকটা হচ্ছে কি দক্ষিণ দিক। বাংলাদেশের অবস্থানটা হচ্ছে কি বিষুবরেখার উত্তর দিকে অবস্থিত, বিষুবরেখার উত্তর দিকে অবস্থিত। তাহলে অর্থাৎ পূর্ব পশ্চিম যে বিষুবরেখা আছে তার উত্তর দিকে হচ্ছে কি বাংলাদেশের অবস্থান। তার মানে বাংলাদেশের যে অক্ষরেখা আছে, দুইটা অক্ষরেখা আছে বাংলাদেশের মানচিত্রের, দুইটা অক্ষরেখা নির্দেশ করে। সেই অক্ষরেখাগুলো কী কী, একটা হচ্ছে কি বাংলাদেশের মানচিত্র কোন জায়গায় পড়েছে, একটা হচ্ছে 20 ডিগ্রি 34 উত্তর অক্ষর মানে 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে কি বাংলাদেশের মানচিত্রের, পৃথিবীর মানচিত্রের অবস্থানটা কেমন সেটা। তাহলে আপনি কোথায় পাবেন সেটা, পৃথিবীর মানচিত্রের যেই ইকুয়েটর 0 ডিগ্রি আছে তার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, একটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের উত্তর ডিগ্রির মানে উত্তরের অংশের 20 ডিগ্রি 34 অক্ষরেখা এবং 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে কি অক্ষরেখা হিসাব। আরেকটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা, তার মানে অক্ষরেখাগুলো সবসময় পূর্ব পশ্চিম যে কাল্পনিক রেখা সেগুলোকে অক্ষরেখা বলা হয়। এই কাল্পনিক রেখার বলা হচ্ছে বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে 37.5 ডিগ্রি যে রেখাটা গিয়েছে সেটাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়। অর্থাৎ বাংলাদেশের এই ঠিক মাঝখানে দিয়ে একটা রেখা গিয়েছে, সেই রেখাটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। আচ্ছা, এইটা গেল অক্ষরেখা। এবার হচ্ছে কি দ্রাঘিমা রেখা, তাহলে অক্ষরেখা হচ্ছে কি পূর্ব পশ্চিম বরাবর কাল্পনিক রেখা, আর দ্রাঘিমা রেখা হচ্ছে কি উত্তর দক্ষিণ বরাবর মানে উপর নিচ, মানচিত্রের উপর নিচ বা উত্তর দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখা আছে সেই কাল্পনিক রেখা। তাহলে ওই জায়গাতে গিয়ে বাংলাদেশ অবস্থান করেছে কত ডিগ্রিতে, 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পর্যন্ত এই জায়গাতে বাংলাদেশের দ্রাঘিমা রেখা অবস্থিত। এবং এই দ্রাঘিমা রেখাটা পূর্ব দ্রাঘিমা অবস্থিত, 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে হচ্ছে কি যত যাবে সেটা হচ্ছে কি পূর্ব দ্রাঘিমা, 0 ডিগ্রি থেকে বাম পাশে যত আসবে সেটা হচ্ছে কি পশ্চিম দ্রাঘিমা, ঠিক আছে। তাহলে এই বাংলাদেশের অবস্থানটা এসেছে এখানে 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের। এখন কথা হচ্ছে কি অক্ষরেখা কখন অক্ষাংশ হয়ে যাবে, দ্রাঘিমা রেখা কখন দ্রাঘিমাংশ হয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন আমরা আসি, সেটা হচ্ছে কি এই এই যে অক্ষরেখাটাকে অঙ্কন করলাম 20 ডিগ্রি 34 মিনিট অক্ষরেখা, এখানে এই উপরে যে ফ্রেম দেওয়া আছে সেই ফ্রেমটার অর্থ হচ্ছে কি মিনিট, উপরে যদি একটা ফ্রেম দেওয়া হয় সেটা হচ্ছে কি মিনিট, আর দুইটা দেওয়া হলে তখন সেটা হবে সেকেন্ড, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এই 20 ডিগ্রি 34 মিনিট এবং 26 ডিগ্রি 38 মিনিট এই জায়গাতে যখন এই এলাকাটা অক্ষরেখাটা যখন দ্রাঘিমা রেখার সাথে মিলিত হবে এই জায়গাতে যখন মিলিত হবে এই মিলিত অংশের নাম হবে কি অক্ষাংশ। অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যেই বিন্দুতে মিলিত হবে এদিক থেকে যদি চিন্তা করা হয় সেটা হচ্ছে কি
অক্ষাংশ আর এদিক থেকে যদি চিন্তা করা হয় সেটা হচ্ছে কি দ্রাঘিমাংশ ঠিক একই রকম 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ যদি চিন্তা করা হয় বলা হয় এখানে সেটার অপর নাম হচ্ছে কি 38 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ তাহলে এটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা কিন্তু যখন দুইটা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিলিত হবে এদিক থেকে চিন্তা করলে তখন সেটার এই জায়গাতে যদি চিন্তা করি আমরা 20 ডিগ্রির হিসাবটা যখন করব তখন সেটা অক্ষাংশ হবে 28 ডিগ্রির যখন হিসাব করব তখন সেটা হবে কি দ্রাঘিমাংশ তাহলে শুধু সিঙ্গেল যদি রেখাগুলো হিসাব করা হয় তাহলে একটা হচ্ছে কি অক্ষরেখা আর একটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা ঠিক একই রকম এবি 26 ডিগ্রি 38 মিনিট উত্তর এটা হচ্ছে কি অক্ষরেখা কিন্তু যখন মিলিত হয়েছে যখন এই জায়গাতে যখন মিলিত হয়েছে এই দিক থেকে এবং এদিক থেকে সেটা হচ্ছে কি এদিক থেকে এই রেখাটা যখন চিন্তা করব তখন সেটা হবে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ আর উপর দিক থেকে যখন আসবে তখন সেটা হবে কি 88 ডিগ্রি 01 মিনিট দ্রাঘিমাংশ সিঙ্গেল চিন্তা করলে শুধু এই রেখাটা নাই শুধু সিঙ্গেল চিন্তা করলে এটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা যদি মিলিত হয় স্থান চিন্তা করে তখন এদিক থেকে যখন হিসাব করা হবে তখন সেটা হবে দ্রাঘিমাংশ অর্থাৎ অক্ষরেখার সাথে দ্রাঘিমা রেখার সংযোগ ঘটলে অক্ষরেখা দিয়ে চিন্তা করলে অক্ষাংশ হয়ে যাবে দ্রাঘিমা রেখা থেকে চিন্তা করলে দ্রাঘিমাংশ হয়ে যাবে আর যদি শুধু সিঙ্গেল চিন্তা করা হয় তখন শুধু অক্ষরেখা হবে আর শুধু যদি দ্রাঘিমা রেখা সিঙ্গেল চিন্তা করে শুধু দ্রাঘিমা রেখা হবে অর্থাৎ দ্রাঘিমা রেখা থেকে মিলিত হলে অক্ষরেখার সাথে তখন দ্রাঘিমাংশ অক্ষরেখা থেকে দ্রাঘিমার সাথে মিলিত হলে তখন অক্ষাংশ অর্থাৎ মিলিত হলেই তখন অংশটা এক্সট্রা সংযুক্ত হবে সেভাবে অক্ষরেখা এবং অক্ষাংশ বলা হয় আশা করি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জিনিসটা আমি বোঝাতে সক্ষম হয়েছি তারপরেও আমার বাংলাদেশের জিওগ্রাফির উপর দুই তিনটা ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসে এই বিষয়টা ক্লিয়ার করে জানানো আছে আপনারা চাইলে ওখান থেকে ক্লাসটা করে নিতে পারেন আমি তারপরেও ডায়াগ্রামটা আঁকা ছিল অনেকের কাছে প্রশ্ন ছিল এই জন্য এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন পরের ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম